আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম রনি বলছি চায়না থেকে। এবং এ পর্বে আমরা প্রথম অধ্যায়ের সেকেন্ড পার্টে চলে আসলাম, অথবা নেক্সট দুইটা ডায়ালগে চলে আসলাম। তো এখন দুইটা ডায়ালগ হবে। প্রথমটা আছে হচ্ছে আমাদের এইটা এইটা এবং হচ্ছে পরে হচ্ছে এটা। তো একটু একটু বড়ো, এই জন্য হচ্ছে আমি দুইটা ভিডিও করছি আলাদা আলাদা করে। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা করতে পারেন, আর আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরের ভিডিওগুলো করার জন্য। সো আশা করি করবেন, আর যে কোনো ধরনের কমেন্ট থাকলে, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে, সাজেশন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। সো বেশি বক বক না করে এখন আমি শুরু করি পরের হচ্ছে ডায়ালগটা। তো এখানে আমরা অধ্যায় আমরা হচ্ছে ওয়ার্ড পড়ব মাত্র দুইটা। প্রথমটা আছে হচ্ছে ইয়াও। ইয়াও মানে কোনো কিছু চাওয়া, টু ওয়ান্ট টু মানে কোনো কিছু স্ট্রিক্টলি চাওয়া, মানে আপনি এটা চান। আর আগে আমরা আগের আগের এইটা দেখলে দেখবেন যে হচ্ছে আমরা শিয়াংয়ের সাথে কম্পেয়ার করেছিলাম। তো শিয়াংটা হচ্ছে হালকা করে চাওয়া, আর ইয়াওটা হচ্ছে আপনি মানে খুব বেশি করে চাচ্ছেন বা এটা করবেনই, এই টাইপের একটা জিনিস। আর সিন মানে হচ্ছে নিউ, নতুন, নতুন বছর, সিন নিয়ান। তারপর নতুন জামা, সিন জামা। তারপর নতুন নতুন হচ্ছে যে কোনো কিছু, নতুন ফোন, সিন ফোন। এভাবে আমরা সিনটা ইউজ করে থাকি। তারপর আমরা হচ্ছে দেখব হচ্ছে ইটা ডায়ালগটা। তো ডায়ালগে বলছে যে এই বাড়িতে হয়তো হচ্ছে কয়েকটা চেয়ার, কয়েকটা টেবিল আছে সেটা গুনবে, অথবা এই টাইপের একটা ঘটনা ঘটবে, এখন আমরা পড়ব। ওয়ামেন ইয়াও পু ইয়াও। দেখেন ইয়াও মানে হচ্ছে চাওয়া। এখন এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইয়াও চাওয়া, পু ইয়াও না চাওয়া। তাহলে ওয়ামেন আমরা চাই, আমরা বাংলাতে এমনভাবে বলি না, তুমি ভাত খাইতে চাও কি চাও না বলো আমাকে, তাই না? তুমি ভাত খাইতে চাও কি চাও না, তাহলে চাও একটা স্পেস দিয়ে চাও না চাও না। তো এটা আমরা এভাবে বলবো, ইয়াও হচ্ছে কোনো কিছু চাওয়া। তাহলে ওয়ামেন আমরা ইয়াও চাই, পু ইয়াও না চাই, চাই কি চাই না, এটা আমরা বলি হচ্ছে কোনো একটা জিনিসের সাথে ইয়াও পু ইয়াও। যদি আমরা আগের ওই জিনিসটা বলি হচ্ছে শিয়াং, তাহলে শিয়াং পু শিয়াং। এভাবে আমরা হচ্ছে আগামীতে দেখব। তো এখন আমরা জানি হচ্ছে আপাতত দেখব হচ্ছে জিনিসটা আমরা যে এই টাইপের জিনিসগুলো হচ্ছে যে কোনো কিছু চাওয়া বা যে কোনো কিছু করা, তো সেটা আমরা করব কি করব না, এভাবে আমরা ইউজ করতে পারি বাংলার মতো করে। তো এখানে খুব সিম্পলভাবে আমরা জানবো হচ্ছে ওয়ামেন আমরা ইয়াও পু ইয়াও, চাই কি চাই না, অথবা করা উচিত কি করা উচিত না, এভাবে আমরা ইউজ করব। মাই চিক চিন্তা ইজ। দেখা যায় আপনার বাসায় হচ্ছে কিছু চেয়ার আছে, সেগুলো হচ্ছে নষ্ট হওয়ার পথে। তো আপনি বলছেন যে আচ্ছা আমাদের কি কেনা দরকার না দরকার না কয়েকটা নতুন চেয়ার, এভাবে আমরা বলি কিন্তু অনেক ক্ষেত্রে। তাই এখানে বলছে ওয়ামেন আমরা ইয়াও পু ইয়াও, চাই না চাই না, অথবা দরকার কি দরকার না। মাই কেনা চিক, এখানে জি মানে আমরা জেনেছিলাম হচ্ছে কত, অথবা আমরা এখানে ইউজ করতে পারি কয়েকটার ক্ষেত্রে। যেমন যেমন ইংলিশে হু মানে হচ্ছে কে, আবার এমনও হয় যে। তো এভাবে আমরা এই অর্ডগুলো ইউজ করে থাকি। যেমন হচ্ছে সাপোজ ইংলিশের কথাটা আমি বললাম যে হু মানে হচ্ছে কে, আবার এমন এমন সেন্টেন্স আছে যেখানে হচ্ছে হু মানে হয়ে যায় যে খাবে, অথবা হু ইট, এই টাইপের হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো আমরা ইংলিশটা না বলি, আমরা এখানে দেখি হচ্ছে জি কয়েকটা, এই জি মানে আমরা জানি হচ্ছে কয়েকটা মানে কয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এভাবে আমরা ইউজ করব কয়েকটা। এখানে কিন্তু কোশ্চেন করছি না, এখানে আমরা বলছি যে কয়েকটা কিনবো, এই টাইপের আমরা বলছি। তাহলে কয়েকটা কি ইজ মানে হচ্ছে চেয়ার, তাহলে বলছে আমরা ইয়াও পু ইয়াও, আমাদের দরকার কি দরকার না। মাই কেনা কয়েকটা হচ্ছে কি বলে চেয়ার। তো আমাদের দরকার কি দরকার না, আমাদের কয়েকটা চেয়ার কেনার কি দরকার আছে না দরকার নেই, এভাবে আমরা এই কোশ্চেনটা। তাহলে আমরা আবার পড়ি, এটা হচ্ছে বারবার পড়তে হবে, কারণ হচ্ছে আমরা যত আগাবো একটু একটু করে হচ্ছে বড়ো হতে থাকবে সেন্টেন্সগুলো। তো এখানে আর কয়েকটা সেন্টেন্স আছে খুব ছোটো ছোটো, তো এটা আমরা একটু কষ্ট করে জানলে হয়ে যাচ্ছে। ওয়ামেন ইয়াও পু ইয়াও, আমরা চাই কি চাই না। মাই জি কা চিন্তা ইজ, কিনতে কয়েকটা নতুন চেয়ার। তা বলছে সাপোজ হচ্ছে আপনি আপনার আব্বুকে বললেন বা আম্মুকে বললেন, তা আপনার আব্বু অথবা আম্মু বললো যে হাওয়া ঠিক আছে, অথবা ওকে হাওয়া হাওয়া সমস্যা হচ্ছে মাই সমস্যা কখন
ছিমাই কিনবো সমশিও ছিমাই কখন সমশিও কখন ছিমাই গিয়ে কিনবো ঠিক আছে তাহলে কখন কিনবো আমরা তো এরকম একটা কথা হাওয়া সমশিও ছিমাই ওকে তারপর হচ্ছে মিংথিয়ান সিয়াউ জামাইয়াং মিংথিয়ান আগামী কাল সিয়াউ আগামী কাল বিকালে জামাইয়াং হচ্ছে কেমন হয় জাস্ট একটা সাজেস্ট করছেন আপনি যে আগামী কাল বিকালে কেমন হয় তা আপনার আব্বু বা আম্মু বা হচ্ছে ফ্যামিলিকে বলছে যে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে কখন কিনতে যাবো তা আপনি সাজেস্ট করলেন যে আগামীকাল কেমন হয় তো এই কেমন হয় এই জিনিসটা হচ্ছে আমরা বলবো জামাইয়াং কেমন হয় তো মিংথিয়ান শিয়াউ জামাইয়াং আগামীকাল বিকালে কেমন হয় তারপর বলছে যে নি মিংথিয়ান চিতিয়ান নাং হোয়েলায় নি তুমি বা আপনি মিংথিয়ান আগামীকাল চিতিয়ান কয়টার সময় নাং হোয়েলায় নি মিংথিয়ান চিতিয়ান নাং হোয়েলায় হোয়েলায় হচ্ছে ফিরে আসা নাং হচ্ছে পারবে ঠিক আছে তো এখানে হচ্ছে নাং হোয়েলায় সে আসতে পারবে কি না জেগাচ্ছে কখন মিংথিয়ান জিতিয়ান মিংথিয়ান জিতিয়ান মানে আগামীকাল বিকালে সরি বিকালের কথা নাই আগামীকাল কখন বা কয়টার সময় সে ফিরে আসতে পারবে সেটাও জিগাচ্ছে ওকে তো বলছে স্যান্তিয়ান তো মানে হচ্ছে এই তো মানে হচ্ছে আমরা জেনেছি হচ্ছে বেশি তাহলে কি স্যান্তিয়ান তো তিনটার বেশি মানে হচ্ছে বলছে আগা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে মিংথিয়ান শিয়াও জামায়াং আগামীকাল বিকাল কেমন হয় তুমি কি আগামীকাল বিকালে আসতে পারবে অথবা হচ্ছে তুমি কি আগাম সরি তুমি কি না তুমি আগামীকাল বিকাল কয়টায় আসতে পারবে বলছে আগামীকাল বিকাল আমরা কিনতে যাব তাহলে তুমি বিকালে কয়টার সময় আসতে পারবে তা বলছে স্যান্তিয়ান তো স্যান্তিয়ান তো স্যান্তিয়ান মানে আমরা জানি তিনটা তো তিনটা তো মানে হচ্ছে বেশি তিনটার বেশি তিনটার বেশি সময় যখন হবে তখন আসতে পারবে অথবা তিনটার একটু তিনটা ওভার হলে আসতে পারবে আর কি এরকম এরকম বোঝাচ্ছে আমরা তো দিয়ে কোনো একটা কাউন্টের পরে অথবা কোনো একটা নাম্বারের পরে তো দিলে হচ্ছে অমুকের বেশি অথবা অতটার বেশি অথবা অমুক জিনিসের বেশি এই টাইপের আমরা বলতে পারি তো আমি এটা হচ্ছে একবার পড়বো পড়লেই শেষ ওয়ামেন ইয়া পুইয়াও মাই জিগা চিন্তা ইজ আমাদের দরকার কি দরকার না কয়েকটা নতুন চেয়ার কেনা তো বলছে হাওয়া ঠিক আছে ওই সরি সমা সিহ ছিমাই কখন কিনতে যাব তা বলছে যে আগামীকাল বিকালে কেমন হয় আগামীকাল বিকালে তুমি কয়টার সময় ফির বাড়ি ফিরতে পারবা তা বলছে সরি এখানে বাড়ির কথা লেখা নেই এখানে বলছে যে শুধু ফেরার কথা যদি বলতো যে হচ্ছে হুই জিয়া তাহলে আমরা বলতাম হচ্ছে বাড়ি তো অনেক ক্ষেত্রে এটা পড়তে পড়তে আমার মন মতো কিছু কিছু সেন্টেন্স চলে আসতেছে ওকে ব্যাপার না স্যান্তিয়ান তো তিনটার বেশি হলে আমি বাড়ি ফিরতে পারবো অথবা তিনটার একটু বেশি আমি ফিরবো আর কি ওকে তো আমরা হচ্ছে এটা পড়ে ফেললাম এরপর হচ্ছে চার নাম্বার প্যাসেজ অথবা ডায়ালগ এখানে আমরা মাত্র দুইটা নতুন ওয়ার্ড পড়ব এখানে আছে থা মানে হচ্ছে ইট বা এটা তো আমরা মেয়ের ক্ষেত্রে জানি হচ্ছে মেয়ের ক্ষেত্রেও একটা থা আছে ছেলের ক্ষেত্রেও একটা থা আছে মানুষের ক্ষেত্রে আমরা জানি অলরেডি একটা থা হচ্ছে মেয়ের ক্ষেত্রে একটা থা ছেলের ক্ষেত্রে তো এই থাটা হচ্ছে অন্যান্য পশু পাখি বা হচ্ছে মানে মানুষকে বলা যায় না এভাবে হচ্ছে আমরা কোনো জিনিসকেও বলতে পারি অথবা হচ্ছে পশু পাখির ক্ষেত্রেও বলতে পারি তারপর হচ্ছে ইয়ানচিং ইয়ানচিং হচ্ছে চোখ ইয়ানচিং চোখ আরেকটা নাম আছে হুয়া হুয়া একটু পরে আমরা দেখব একটা বিড়ালের নাম আছে হচ্ছে হুয়া হুয়া ওকে তো এখানে হচ্ছে এখানে একটা টেবিলের নিচে হচ্ছে আছে এই বিড়ালটা তো আমরা দেখব জুজ শিয়ামিয়ান ইয়োক মাও জুজ টেবিলের নিচে শিয়ামিয়ান জুজ শিয়ামিয়ান ইয়োক মাও আছে একটা বিড়াল ক হচ্ছে টিটাখানাখানি জুজ শিয়ামিয়ান চোজের নিচে অথবা টেবিলের নিচে অথবা ডেস্কের নিচে আছে একটা বিড়াল তো সাপোজ বিড়ালটা হচ্ছে আপনার তাহলে আপনি বললেন যে না শিওয়াতা মাও না হচ্ছে ওই ওটা হচ্ছে আমার মা অথবা আমার বিড়াল না শি ওটা হলো আমার মা ওয়াতা মাও না শিওয়াতা মাও থা যাও হুয়া হুয়া থা যাও হুয়া হুয়া তার নাম হুয়া হুয়া ওকে পরেরজন বলছে যে হচ্ছে থা হান ফিয়াও লিয়াং এখানে দেখেন আমরা এটা কিন্তু মানুষ না এজন্য হচ্ছে আমরা এই থাটা ইউজ করেছি থা হান ফিয়াও লিয়াং সে অনেক সুন্দর অথবা সুন্দরী যেটা যেটাই হোক থা হান ফিয়াও লিয়াং সে অনেক সুন্দর
তারপর বলছে পরেরজন বলছে শিয়া হ্যাঁ আসলেই তো শিয়া শিয়া হ্যাঁ ওয়া জিয়েদা আবার আমরা পড়ছি জিয়েদা মানে মনে করি আমি মনে করি ওয়া জিয়েদা আমি মনে করি ওয়া জিয়েদা থিয়ানচিং তার চোখ থিয়ানচিং তার চোখ জুই ফিয়াওলিয়াং সব থেকে সুন্দর শিয়া হ্যাঁ ওয়া জিয়েদা থাদা ইয়ানচিং জুই ফিয়াওলিয়াং তার চোখ সব থেকে সুন্দর মানে সে তো অনেক ভালো তো বলছে তার চোখটা আরও অনেক ভালো অথবা সব থেকে ভালো তারপর বলছে থা তোতালা এখানে আমরা পড়েছিলাম হচ্ছে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোশ্চেন করতে পারি থা তোতালা কিন্তু এই থা কিন্তু না সেটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে থা অথবা ছেলের ক্ষেত্রে তো এখানে হচ্ছে এই থাটা ইউজ করবো হচ্ছে মানুষ বাদে অন্য কেন কিছু হলে তাহলে থা তোতালা তার বয়স কত হয়েছে থা তোতালা তার বয়স কত হয়েছে তাই এখানে বলছে লিউক তো ইয়ে আমরা আগের আগের হচ্ছে ভিডিওতে মেবি দেখেছিলাম হচ্ছে কিছু একটা সময়ের পরে অথবা কোনো একটা কাউন্টের পরে তো দিলে হচ্ছে বেশি হয় তাহলে লিউকা তো ইয়ে লিউকা তো ইয়ে ছয় মাসের বেশি এই ইয়েটা আমরা লাস্টে দিয়েছি আগে আমরা তোটা দিয়েছি লিউক তো ইয়ে ছয় মাস এর বেশি এটা আমরা বলি লিউক ছয়টা তো ইয়ে মানে ছয়টা মাসের বেশি ছয় মাসের বেশি অথবা ছয়টা মাসের বেশি ওকে তাহলে আমরা হচ্ছে আমি হচ্ছে একবার পড়বো পড়লে হচ্ছে এটা শেষ চো জ শিয়ামিয়ান ইয়োকা মাও আমরা এভাবে ফ্লুয়েন্টলি বারবার বারবার পড়তে থাকবো তাহলে এটা হচ্ছে আরও ভালো করে ব্রেনের মধ্যে ঢুকবে চো জ শিয়ামিয়ান ইয়োকা মাও নাশি ওয়াতা মাও থা জিয়াও হুয়া হুয়া তারপর বলছে থা হান ফিয়াওলিয়াং শিয়া ওয়া জিয়েদা থা তা ইয়ানচিং জুই ফিয়াওলিয়াং তার চোখ সব থেকে বেশি সুন্দর বলছে থা তোতালা তার বয়স কত হয়েছে বলছে লিউকা তো ইয়ে ছয় মাসের বেশি তো আমরা পড়ে ফেললাম অলরেডি প্রথম অধ্যায়ের হচ্ছে সমস্ত ডায়ালগুলো তো এরপরে হচ্ছে আমরা এই যে ইয়াও পুই ইয়াও এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব তারপর হচ্ছে এই কোনটা হচ্ছে বেশি দিতে হয় মানে হচ্ছে এই যে তোটা একটু আগে পরে দিলে কি হয় বা কোন ঘটনা ঘটে সেটা আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ জিনিস হবে তো যারা পরে ভিডিওটা দেখব অবশ্যই দেখব আর এই ভিডিওটা যারা দেখলেন ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরের ভিডিওটা করার জন্য আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা করতে পারেন আমি শাহিদুল ইসলাম রনি বিদায় নিচ্ছি খোদা হাফেজ নিশ্চয়ই পরের ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ